ভাবুন আপনি সমুদ্রের গভীরে ডুব দিয়েছেন, আর ডুব দিয়েই দেখতে পেলেন অসংখ্য মৃতদেহ। কল্পনা নয়, বাস্তবেই ঘটেছে এমন কিছু যা সত্যিই ভয়াবহ। 1971 সালে সমুদ্রের মাঝের এই জায়গাটি জ্যাক ওয়েস্টকস্টেট নামে এক ব্যক্তির নজরে আসে। সমুদ্রের গাঢ় নীল পানির মধ্যে প্রবাল শৈবাল দিয়ে ঘেরা এই জায়গাটি দেখতে অনেকটা গর্তের মতো। দেখে মনে হবে যেন সমুদ্রের মাঝে থাকা একটি চোখ। সমুদ্রের মাঝে সন্ধান পাওয়ার পর ডুবুরিরা অজানা রহস্যের খোঁজে ব্লু হোলের গভীরে তল্লাশিতে নামে। তবে পানির ভেতরে ডুব দিলেও একজন ডুবুরিও আর ফিরে আসেনি। ব্লু হোলের সঙ্গে হারিয়ে যাওয়া ডুবুরিরাও যেন এই রহস্যের অংশ হয়ে উঠেছিল। কি হয়েছিল তাদের সাথে? 400 ফুট গভীর এই গর্তে অক্সিজেনের লেশ মাত্র নেই। প্রায় 290 ফুট গভীরে অক্সিজেনের পরিবর্তে পানির মধ্যে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি লক্ষ্য করা যায়। পচা ডিমের দুর্গন্ধযুক্ত বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসটি পানির সঙ্গে এমনভাবে মিশে রয়েছে যা পানির তলায় একটি পুরো আস্তরণ তৈরি করেছে। এই আস্তরণ ভেদ করে পানির তলায় যেতে ডুবুরিরা যা দেখেন তা দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তারা। তারা দেখেন পানির তলায় রয়েছে মৃতদেহের সারি, আর কেউ নয়, যেই ডুবুরিরা ব্লু হোলের গভীরে অভিযান চালাতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন এই মৃতদেহগুলো তাদেরই। এমন ভয়াবহ দৃশ্য দেখার পর তারা আর বেশিক্ষণ পানির তলায় থাকতে পারেননি। পানির উপরে উঠে আসতেই তাদের কাছ থেকে গবেষকরা তথ্য সংগ্রহ করেন। তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ব্লু হোল সম্পর্কে যে অজানা তথ্য রয়েছে সেই অজানা তথ্যের সমাধান হয়। কিন্তু তবুও উন্মোচন হয়নি কী কারণে মৃত্যু হয়েছিল সেই ডুবুরিদের।